গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভাতী ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এখন বেজে গেছে সকাল 7:30। এ দেখো বাবুর খাবার বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি গরম জল। বাবুর ফ্লাক্সে ঢেলে নেব, গরম জলটা ফুটে গেলে ফ্লাক্সে রাখবো। জল ফুরিয়ে গেছে, এ দেখো খাবারটা হচ্ছে এখানে। আর এইখানে আদা কুচিয়ে রেখেছি চা বানাবো বলে। এই যে বসিয়েছিলাম কিন্তু নামিয়ে নিলাম, ও জলটাকে ফুটিয়ে নেবো তার জন্য। চা বানাবো, লাল চা করবো আদা দিয়ে। তাহলে চলো, আমার এই কাজগুলো আমি কমপ্লিট করে নিই। বাবু উঠে গেছে, ওকে খাওয়াতে হবে, তাহলে তোমরা দেখতে থাকো। জলটা ফুটে গেছে, জলটা ঢেলে নেবো আমি। রান্না বান্না হয়ে গেছে, ঝটপট করে গুছিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমি এখন একটু বেরোবো, একটু বাজারে যাব। আমার বাবুর চোখে মনে হয় খোঁচা লেগেছে, তার জন্য জল পড়ছে, লাল হয়ে গেছে, তার জন্য ওষুধ আনতে যাব। ওষুধ ছিল কিন্তু এখানে নেই, বাপের বাড়ি রয়ে গেছে, তাই যাচ্ছি ভ্যালেন্সায় বাজারে যাব, গিয়ে ওষুধটা নিয়ে এসি। আর ওর কিছু জিনিস আনতে হবে, তার জন্য ঝটপট করে গুছিয়ে নিলাম সকাল সকাল। বাজে এখন 9:30 বাজে, তো আমি চলে যাবো এক্ষুনি আনতে, কেননা বাবু খিচুড়িটাও বসিয়ে দিয়েছি, খিচুড়ি হচ্ছে, খিচুড়ি বন্ধ করে যাব। বাবু ঘুমিয়ে রয়েছে আর জেঠুর কাছে, থাক আমি যাব আর আসবো, বেশি লেট করব না, কাউকে রেখে যাব। তো চলো আমি গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে বাড়ি এসে তোমাদের সঙ্গে কথা বলছি। যদি পারি কিছু শেয়ার করতে করব, বাজারে গিয়ে কী কিনবো না কিনবো সবটাই। আর যদি না পারি, বাড়ি এসে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। হঠাৎ করেই যেতে হলো, কেননা ওর চোখে ওষুধ না দিলে হবে না, তার জন্য চলে যাবো ওকে রেখে আমি এখন। তো চলো আগে আমি ঘুরে আসি। আমরা চলে আসলাম, বাবুকে রেখে গেছে, তো তাড়াতাড়ি চলে আসলাম। দেখি কত বাজে, 10:36, আধা ঘন্টা এক ঘন্টা লেগে গেল। তো কী কিনে আনলাম তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এখন বাবুর খিচুড়িটা কমপ্লিট করে নিই, মানে উঠে গেছে, যাবো ওকে আনতে। চলো তাহলে আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী এনেছি না এনেছি। দেখো হ্যালেন্সে গেছিলাম, চলে তো এসছি, এসে বাবুকে খাওয়ালাম, ছিনান করলাম, নিজে খেলাম, খেয়ে দে যে বাবু খেলা করছে আর আমি বসে আছি। এই দেখো বাবু ওষুধ, এই ওষুধটা নিয়ে এসছি চোখে, হ্যাঁ দেবো দেবো দেবো, এই ওষুধটা নিয়ে এসছি, ওকে লাগাতে হবে। ওর চোখে মনে হয় কিছু একটা দিয়ে খোঁচা লেগেছে, তার জন্য ওষুধ আগে একবার লাগিয়েছিলাম, ঠিক হয়ে গেছিলো, এটাই নিয়ে এসছি। আর আমার কলগেটটা শেষ হয়ে গেছে, ডাবল রেডের, আমি এটা দিয়েই ব্রাশ করি, এটাও নিয়ে আসলাম একটা, কেননা আর কবে যাব জানি না। আর দুটো নাইটি আনার কথা ছিল, যাতে যেতে পারছিলাম না বলে আনতে পারছিলাম না, তো আজকে এক কাজে সব কাজ সেরে নিলাম। দেখো অ্যালান কার্ডের নিয়ে এসছি, দুটো নিয়ে এসছি, তাই এগুলো হাতা লম্বা এনেছি, কেননা এই দেখো হাতা লম্বা, শীত পড়ে গেছে এখন ঠান্ডা, হাতা লম্বা নাইটি ভাবলাম যে হাতা লম্বাই নিয়ে আসি, ঠান্ডায় ভালো হবে। আর একটা এই যে একটা হলুদ একটা পিঙ্ক, এই দুটোই নিয়ে এসছি। আর বাবুর প্যাম্পাসটা প্রায় শেষ হয়ে গেছে, তার জন্য প্যাম্পাসটাও নিয়ে আসলাম। ম্যামি পোকো আর কি, আমি এটাই ইউজ করি, ও শুরুর থেকে একদম ছোটোর থেকে এইটাই ইউজ করি আমি, তার জন্য এটাই নিয়ে আসলাম। আছে কটা আছে, এখন ঠান্ডার সময় একটু দরকার হচ্ছে, তার জন্য নিয়ে আসলাম। আর এই যে আমার পুকুর খেলা করছে, কি করছো তুমি, খেলা খেলা করছো তাই? তো ওষুধটা আগে দিই চোখে, দেওয়া হয়নি, ঘুমিয়েছিল তো খাওয়ালাম, ছিনান করালাম, নিজে ছিনান করে এসে এসেছি আর কি। এখন দেবো ওষুধটা, দিয়ে দেবো, একটু কম মনে হচ্ছে তবু দিয়ে দেবো, কারণ বাচ্চা তো দিতেই হবে, কিছু করার নেই। চলো তাহলে আমি আমার গাছ বাজগুলো গুছাই, ওকে আবার খাওয়াবো, খাইয়ে তারপরে ঘুম পড়াবো, ঘুমিয়ে যাবে, দুটো বাজবে খাওয়াবো, এখন
এখন 2টো বাজেনি 1:30টা বাজে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো খেলাই করে যাচ্ছে দেখো খেলুক চলো তো বন্ধুরা আমার পোকলু ঘুমিয়ে গেছে ও ঘুমোচ্ছে আর আমি ভাত বসিয়ে দিলাম পোকাকে কেননা ভাত হতে একটু টাইম লাগবে তার জন্য ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হবে হচ্ছে কুকারে দিয়ে দিয়েছি ও আর আমি খাচ্ছি 2টো কাজু আর খেজুর খাচ্ছিলাম তা ভাবলাম খেতে খেতে একটু তোমাদের সঙ্গে গল্প করি কথা বলি আর ভাতটা ওদিকে হোক তো ভাত খুলে তারপর বাবু উঠবে তারপর ওকে খাবো বিকালের কাজ মোটামুটি কমপ্লিট আর একটু গোছাবো একটু ঘর গোছানো বাকি আছে সেগুলো একটু করবো তো চলো আমি এবার কাজগুলো গুছিয়ে নিই হয়তো তোমাদেরকে সব কিছু দেখানো সম্ভব হয় না ভাত হয়ে যাবে আস্তে আস্তেই হবে গ্যাসের ওটা একটু কমিয়ে দেব আস্তে আস্তে হলে কি হয় ভাতটা ভালো ফুটে যায় তার জন্য কম করে দিলাম হোক তাহলে চলো আমি আমার কাজগুলো গুছিয়ে নিই ঝটপট বাবু ঘুমিয়েছে তার মতো সব গুছিয়ে নিতে হবে বাড়ি কেউ নেই আমি বর্তমানে একাই আছি তো বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে কথা বলতে বিকালের পরে তোমাদের সঙ্গে কথা বলিনি বাবুকে নিয়ে গেছিলাম তো ও খুব কান্না করছিল একটু তার জন্য আর কো আসিনি তোমাদের সঙ্গে গল্প করিনি কথা বলিনি তারপরে রাত্রে রান্না হলো রান্না করলাম রাত্রে রান্না করেছিলাম ডিম ভেজে বেগুন আলু মশলা দিয়ে করেছিলাম তরকারি আমার তো খুব ভালোই লাগে খেতে ডিম দিয়ে মশলা দিয়ে এইভাবে মানে বেগুন আলু দিয়ে ডিমটা ভেজে রান্না করতে হবে সিদ্ধ করে না খুবই ভালো লাগে খেতে আমি প্রায় এভাবে খাই রান্না করে খুবই ভালো লাগে আমার বুকটু ঘুমিয়ে গেছে আমি ভাবলাম মশারির মধ্যে কম্বলের নিচে ঢুকে তোমাদের সঙ্গে একটু কথা বলি কারণ ভালোই ঠান্ডা পড়েছে আজকে বাইরে দাঁড়ানো যাচ্ছে না বসে হেলান দিয়ে তো একেবারে চলে আসলাম মশারির মধ্যে এখানে বসে একটু গল্প করি কথা বলি তারপরে ঘুমবো আর একটু কাজ আছে মশারির মধ্যে থেকেই করবো তো চলো আর কি বলবো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে তো সবাই আমার পাশে থেকো আমাকেও পাশে পাবে তো ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করব সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে গুড নাইট বলে আমি এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই